হিন্দি ভাষী টিচারের একটা ছোট্ট ভিডিও ক্লিপ চারিদিকে ভাইরাল হয়েছে। তিনি বলছেন, ওয়েস্ট বেঙ্গল কি হালত বহুত খারাপ হ্যায়, ওয়েস্ট বেঙ্গল সে না হোতা কুছ ভি, না ওয়েস্ট বেঙ্গল সে, ওয়েস্ট বেঙ্গল কা তো কোই দবদবা হি নাহি হ্যায় দেশ মে আব সরকারি নৌকরি কে ক্ষেত্র মে। বাঙালির মধ্যে আজকে আর কিছু নেই, বাঙালি আর কিছু করতে পারে না সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির জায়গায় বাঙালি ছেলে মেয়েদের কোনো জায়গাই নেই। হার্ড হয়েছে, খারাপ লেগেছে, উত্তর দেওয়ার সময় এসছে, তোমরা পারবে উত্তর দিতে, এবং সেই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নিয়েছে বিএসএসসিআই কম্পিটিটিভ। আগামী এক বছরের মধ্যে যদি একটি সরকারি চাকরি তুমি নিশ্চিত রূপে পেতে চাও, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যে। একটি সরকারি চাকরি আমাদের সকলের স্বপ্ন, কিন্তু বর্তমানে বাংলার বা রাজ্যের যা অবস্থা, তাতে যে রাজ্য আমরা বিশ্ব বাংলা রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, বলতে খারাপ লাগলেও দুর্নীতিতে ভরে উঠেছে, চাকরির কোনো নিশ্চয়তা নেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার উচিত একটাই লক্ষ্য হওয়া, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি। এবং আগামী এক বছরের মধ্যে যে চাকরির নোটিফিকেশান থেকে রিক্রুটমেন্ট পুরোটা কমপ্লিট হয়ে যাবে, সেটি হচ্ছে রেল। হ্যাঁ, অনেকের কাছে, সমগ্র ভারতবাসীর কাছে সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে অন্যতম লক্ষ্য এবং সবথেকে আকর্ষণীয় চাকরি যেটা, সেটা হচ্ছে রেলের চাকরি। এবং রেলের সমস্ত চাকরির মধ্যে সবথেকে পপুলার এবং বেশি পরিমাণ নিয়োগ যেখানে হয়, যে ক্যাটাগরিতে হয়, সেটা হলো NTPC, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। নামটা থেকেই স্পষ্ট, এখানে কোনো রকম টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই, এবং এই ক্যাটাগরি রেলের সব থেকে পপুলার ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে সব থেকে বেশি পরিমাণ রিক্রুটমেন্ট রেলের ক্ষেত্রে হয়। এবং ভুলে গেলে চলবে না, গত লাস্ট যে রেলের রিক্রুটমেন্ট হয়েছিল, সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই পৃথিবীতে বসেছিল, সেটা গত লাস্টের যে রেলের রিক্রুটমেন্ট সেক্ষেত্রে, এবং সেটা কিন্তু গ্রিনিচ বুকেও একটা রেকর্ড হয়ে আছে। কেন বলছি যে এই এক বছরের মধ্যে নিশ্চিত চাকরি, আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, রেল রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু ইতিমধ্যে ক্যালেন্ডার দিয়ে জানিয়ে দিয়েছে যে 2024 সালে তারা কোন কোন ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করতে চলেছে, কবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে সম্ভাব্য এক্সাম হতে পারে, এবং পুরো পদ্ধতি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রেল মিনিস্টার, রেল মন্ত্রকের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল, আমরা প্রত্যেকে শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে আগামী বছর থেকে, অর্থাৎ 2025 থেকে প্রতি বছর রেলের নিয়মিত রিক্রুটমেন্ট হবে। এতদিন ঠিক যে ক্যাটাগরিতে কাজ করত SSC, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, যে বছরের শুরুতেই একটি ক্যালেন্ডার দিয়ে দেওয়া এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর রিক্রুটমেন্ট করা এবং বছর বছর সেই একই পদ্ধতিতে চলা, যাতে রিক্রুটমেন্ট প্রসেসটা সচল থাকে সারা বছর। রেলও কিন্তু সেই প্রসেসে এগিয়েছে এবং ইতিমধ্যে রেলের ক্যালেন্ডার আমরা সকলে দেখে ফেলেছি। এবং সেই অনুযায়ী NTPC, যে ক্যাটাগরিটা নিয়ে আমি কথা বলছি, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা 18+ তোমার যদি বয়স হয়, তাহলে তুমিও অ্যাপ্লাই করতে পারবে। সে তুমি যে স্ট্রিমেরই হও, তুমি বাংলা নিয়ে পড়লেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও, কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্য করবে তোমার প্রস্তুতি, পার্থক্য করবে তোমার প্রিলিমস পরীক্ষায় তোমার পারফরমেন্স, তোমার মেন পরীক্ষায় তোমার পারফরমেন্স, এবং কোনো কোনো ক্ষেত্রে তারপরেও একটা ছোট্ট টেস্ট থাকে, সেই টেস্ট কোনো কোনো ক্ষেত্রে সেটা কম্পিউটার টাইপিং টেস্ট হতে পারে বা সাইকোলজিক্যাল কোনো টেস্ট হতে পারে, সেটা কিন্তু খুব সামান্য। তো এই টোটাল দুটো বা তিনটে ধাপে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়, এবং দেখা গেছে যে এই রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যখন শুরু হবে,
খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করে দেবে এটা জানা যাচ্ছে। কেন জানা যাচ্ছে? কারণ বছর বছর পরীক্ষা হবে, বছর বছর নিয়োগ হবে, তাই যত দেরিই করুক জবে থেকে ফর্ম বেরোচ্ছে সেখান থেকে এক বছরের মধ্যে রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে। এবং রেলের পরীক্ষার যা হিস্ট্রি সেখানে দেখা গেছে যে সাধারণত ফর্ম বেরোনোর 3 থেকে 3.5 মাস বা 4 মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যায়। তাই আমি যদি দেখি অ্যাজ পার রেলের যে ক্যালেন্ডার সেখানে NTPC-র নোটিফিকেশান বেরোবে আগামী জুন মাসে। আমি ধরে নিলাম ভোটের জন্য সেটা একটু লেট হলো, জুলাইতে বেরোলো, তারপরে 3.5 মাসের মাথায় পরীক্ষা, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ধরে নাও ডিসেম্বরের মধ্যে তোমার পরীক্ষা নিশ্চিত রূপে হয়ে যাবে। অর্থাৎ হাতে কিন্তু আর হাতে গোনা 6 থেকে 7 মাস সময় আছে প্রিলিমস পরীক্ষার জন্যে, অর্থাৎ চাকরির প্রাথমিক ধাপ। তাই যারা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সরকারি চাকরিকে টার্গেট করছো এবং যাদের কাছে রেলের চাকরি একটা মূল টার্গেট, আমি তাদের সকলকে বলবো হাতে সময় কিন্তু খুব কম। এটা পশ্চিমবঙ্গ নয় যে কবে ফর্ম বেরোবে তার কোনো ঠিক নেই, ফর্ম বেরোলেও পরীক্ষা হবে কিনা তার কোনো ঠিক নেই, পরীক্ষা হলেও তার রেজাল্ট আদৌ বেরোবে কিনা কেউ জানে না, বেরোলেও সেখানে আনসার কিতে কতগুলো ভুল থাকবে, কিভাবে চ্যালেঞ্জ করবে, তার কোনো পদ্ধতি থাকবে কিনা কেউ জানবে কি জানবে না তার কোনো ঠিক নেই, এবং সবশেষে সেই রেজাল্টটা আদৌ কতটা ঠিক তারও কোনো ঠিক নেই। এরকম কোনো পরিস্থিতি কিন্তু রেলের ক্ষেত্রে এত বছরেও হয়নি। রেল কিন্তু বুক ফুলিয়ে বছরের পর বছর রিক্রুটমেন্ট করেছে। হ্যাঁ, বেশ কিছুদিন একটা মানে গ্যাপ অবশ্যই পড়েছে, কিন্তু রেলের তরফ থেকে একেবারে সগর্বে ঘোষণা করা হয়েছে এবার থেকে আর নয়, এবার থেকে প্রতি বছর রিক্রুটমেন্ট হবে। তাই যারা সরকারি চাকরিকে লক্ষ্য করছো অবশ্যই তারা রেলকে টার্গেট করতে পারো, এটা আমার মত। এবার বলে রাখি, যারা ভাবছো রেল মানে তো অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, কম্পিটিশান অনেক বেশি, কোথায় চাকরি দেবে, আমি পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে পারবো না, তাহলে এই চাকরিটা আমি করব না, আমি বলবো ভুল ভাবছো। হ্যাঁ, রেল অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা হয়, তবে কম্পিটিশানটা কিন্তু হবে শুধু তোমার জোনে। এবং আরও যারা ভয় পাচ্ছ, যেহেতু অল ইন্ডিয়া লেভেলের কোয়েশ্চেন্স, সে কারণে ইংলিশ বা হিন্দিতে প্রশ্ন হবে, আমি কি করব, আমি বলি তোমার রেল সম্পর্কে ধারণা সঠিক নয়, সে কারণে তুমি এই ভয়গুলো পাচ্ছ। রেলের পরীক্ষা জোন ওয়াইজ হয়, অর্থাৎ তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গলে শুধু কলকাতা জোনে, আমি কথার কথা বললাম, অ্যাপ্লাই করবে। তার মানে শুধু কলকাতা জোনে যতজন অ্যাপ্লাই করবে তার রেসপেক্টে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশানটা হবে, এবং এই জোনে যে পরীক্ষাটা হবে তোমার ল্যাঙ্গুয়েজ তুমি বাংলা চুজ করলে তোমার প্রশ্নপত্রটা বাংলাতেই আসবে। এবং যারা ইংরেজিতে দুলবো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই পরীক্ষায় ইংরেজি নেই, আছে তোমার ম্যাথ আছে, রিজনিং আছে, এবং তার সঙ্গে GK GS কারেন্ট অ্যাফেয়ার্স, এটুকুই, ইংলিশ নেই এখানে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাহলে ভাষাগত সমস্যার দিক থেকেও কোনো ভয় নেই, একেবারে রাজ্য সরকারি পরীক্ষা যেভাবে হয় সেরকম। এবং তোমার যে প্রতিযোগিতা সেটা অল ইন্ডিয়া লেভেলের নয়, ইভেন অল স্টেট লেভেলেও নয়, শুধুমাত্র যে জোনের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই জোনে যতজন অ্যাপ্লাই করবে তাদের মধ্যেই পরীক্ষা। অর্থাৎ অল ইন্ডিয়াতে যতগুলো জোন হবে প্রত্যেকটি জোনের জন্যে আলাদা আলাদা ভ্যাকান্সি এবং আলাদা আলাদা কাট অফ থাকবে, তার রেসপেক্টে নিয়োগ হবে। তাহলে প্রতিযোগিতা শুনতে অনেক বড় মনে হলেও আসলে তুমি যদি ঠিক করে লড়াইটা করতে পারো, প্রথম থেকে প্রস্তুতিটা নিতে পারো, ভিতটা শক্ত করে তৈরি করতে পারো, তাহলে তোমার জন্য লড়াইয়ের ময়দান কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা। দেখো, একটা সরকারি চাকরি এখানে তো আর অ ক খ আসবে না, পড়তে হবে, পড়াশুনোটা করতে হবে, প্রতিযোগিতা একেবারে নেই মানে কিচ্ছু নেই তা কিন্তু নয়, প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার মঞ্চ তৈরি আছে, তোমাকে গিয়ে প্রতিযোগিতাটা করতে হবে, একটা সুস্থ প্রতিযোগিতা। এবং সবথেকে ভালো দিক যেটা,
পশ্চিমবঙ্গে চাকরি করবে, বাংলা ভাষায় প্রশ্ন আসবে, সেই প্রশ্নপত্রে তুমি পরীক্ষা দেবে, সফল হবে, কিন্তু মাইনেটা পাবে অল ইন্ডিয়া লেভেলের মতো, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেলে, অর্থাৎ পরীক্ষাটা রাজ্যের মতো কিন্তু স্যালারিটা, সুযোগ সুবিধাটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের মতো নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেলে। তাই আমার মনে হয় এর থেকে বড় সুযোগ আর কিচ্ছু হতে পারে না। এবং বলে রাখি, যা শোনা যাচ্ছে প্রায় 1.5 লক্ষের ওপরে, 1.5 থেকে 2 লাখ ভ্যাকেন্সি আছে, এবং সব থেকে বেশি নিয়োগ এই NTPC-তেই হবে। সো যারা NTPC-কে টার্গেট করছো তারা আর বসে থেকো না, আমি বললাম এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি যদি ঠিক করে প্রস্তুতি নিতে শুরু করো, তুমি চাকরিটা পাবে, এটা আমার গ্যারেন্টি। হ্যাঁ, একদম সত্যি বলছি। সত্যি কথা বলতে কি জানো, সবাই তোমাকে ভয় দেখাবে, কেউ তোমাকে সাহস যোগাবে না। কিভাবে ভয় দেখাবে? আরে 1.5 লক্ষ পরীক্ষার্থীর জন্যে, সিটের জন্যে 1.5 কোটি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। আমি মেনে নিলাম, হ্যাঁ 1.5 কোটি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে অল ইন্ডিয়াতে। তুমি শুধু তোমার জোনে কম্পিটিশানটা করছো, অল ইন্ডিয়াতে কম্পিটিশান তোমাকে করতে হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে নেট সেটের মতো পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ সেক্টরে যখন পরীক্ষাটা হয়, তুমি নিজে ভালো করে বলো তো, তুমি যদি 10টা ফর্ম ফিল আপ করো, তুমি 10টা পরীক্ষার জন্যেই প্রপার প্রিপারেশান নাও কি? উত্তরটা হবে না। আমি জানি যে ফর্মটা বেরিয়েছে, চলো গিয়ে দেখে আসি, একটু অভিজ্ঞতা হোক। তো 100 জন যদি ফর্ম ফিল আপ করে, তার মধ্যে দেখা গেছে পরীক্ষা দিতে সেন্টারে যায় 60 থেকে 70 জন। এই 70 জনের মধ্যে পড়াশুনো করে, অরিজিনালি কম্পিটিশন করার মতো পড়াশুনো করে পরীক্ষা দিতে বসে হার্ডলি 10 থেকে 15 জন। যদি আমি একটা সিটের রেসপেক্টেই বলি, তাহলে দেখো 100 জনের মধ্যে 70% পরীক্ষা দিতে যাচ্ছে, অ্যাটেন্ড করছে, তার মধ্যে 10-15% অরিজিনালি ওই পরীক্ষাটাকে টার্গেট করে কম্পিটিশান করার মতো প্রস্তুতি নিয়েছে, বাকিরা ওই WBCS পড়ছি, তার মাঝখানে গিয়ে একটু পরীক্ষাটায় বসে গেলাম, আমি এটা পড়ছি, জেনারেল কম্বাইন পড়ছি, চলে গেলাম, হাতে দুটো বই ছিল, হাতে সময় ছিল, পরীক্ষা দিতে চলে আসলাম, সব বন্ধুরা ফিল আপ করছে, আমিও করে দিলাম। আমি জানি তুমিও এরকম করো, শুধু তুমি এরকম নয়, আজকে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই যে বলছে না, কোটি কোটি লাখ লাখ ছেলে বেকার, হ্যাঁ সত্যিই বেকার, লাখ লাখ ছেলে পরীক্ষায় বসছে, হ্যাঁ বসছে, কিন্তু আসল কম্পিটিশানটা হচ্ছে কিন্তু ওই গুটি কয়েক ছেলে মেয়ের মধ্যে যারা সত্যিকারের সিরিয়াসলি পড়াশুনো করছে। তো তোমার প্রথম চ্যালেঞ্জ হবে ওই সিরিয়াস স্টুডেন্টের মধ্যে নিজেকে ঢোকানো। এখন হয়তো ভাবছো, হ্যাঁ স্যার আমি পড়বো, আমি লড়বো, আমি করবো, কিন্তু এই ভিডিওটা শোনার পর খানিকক্ষণ মনের মধ্যে থাকবে, তারপরে আবার গেম খেলতে চলে যাবে বা কিছু একটা করবে, সব ভুলে যাবে। কি আমি ঠিক বলছি তো? যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার কথাগুলো ঠিক, যুক্তি আছে, একটা কমেন্ট করে একটু সাপোর্ট দিও, জানিও যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন। তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হবে একটা সিরিয়াস স্টুডেন্ট হয়ে ওঠা, সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে ওঠা, যে আমার একটা সরকারি চাকরি প্রয়োজন এবং আমি রেলেই চাকরি করব। ওই সব কিছু একসঙ্গে মিলে নয়, আমি রেলেই চাকরি করব, আমি NTPC-র এই এক্সামটাই লাগাবো এবং 1 বছর পর আমি রেলওয়ের একজন এমপ্লয়ি হব, সরকারি চাকরি করব। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আগামী বছরের এই দিনে যেন আমার পকেটেই থাকে। যদি এটা তোমার লক্ষ্য হয়, তাহলে তোমার জন্যে BSSCI এনেছে বন্দে ভারত এক্সপ্রেস ফ্রি ব্যাচ। হ্যাঁ, লক্ষ্যটা কি? বাংলা থেকে বেশি বেশি পরিমাণ ছাত্রকে সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরির স্তরে, মঞ্চে পৌঁছে দেওয়া, এটাই BSSCI কম্পিটিটিভের প্রধান এবং একমাত্র লক্ষ্য। কয়েকদিন আগে আমি জনৈক একজন হিন্দিভাষী টিচারের একটা ছোট্ট ভিডিও ক্লিপ চারিদিকে ভাইরাল হয়েছে, তিনি বলছেন বাঙালির মধ্যে আজকে আর কিছু নেই, বাঙালি আর কিছু করতে পারে না সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির জায়গায় বাঙালি ছেলে মেয়েদের কোনো জায়গাই নেই। হার্ড হয়েছে, খারাপ লেগেছে,
উত্তর দেওয়ার সময় এসছে, তোমরা পারবে উত্তর দিতে। এবং সেই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নিয়েছে বিএসএসসিআই কম্পিটিটিভ, সেই চ্যালেঞ্জ নিয়ে বলছে সবার প্রথম টার্গেট ওই প্রথম 10-15% সিরিয়াস অ্যাসপিরেন্টসে নিজেকে ঢোকানো। তার জন্য পড়তে হবে, লড়াইটা শুরু করতে হবে। তুমি একা নও, তোমার পকেটে পয়সা না থাকুক, তোমার সঙ্গে তোমার মোবাইলে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ আছে। তোমার পকেটে পয়সা না থাকুক, তোমার ফিজ না দেওয়ার ক্ষমতা না থাকুক, বেলুড়ে সবসময় এই মানুষটা বসে আছে তোমাকে সফল করার জন্যে। এবং সে কারণেই আমরা একটা রেলের ফ্রি ব্যাচ লঞ্চ করছি, যে ব্যাচের নাম বন্দে ভারত এক্সপ্রেস, সম্পূর্ণ বিনামূল্যে। একটা রেলের পরীক্ষা ক্র্যাক করতে গেলে কিভাবে পড়াশুনো করতে হয়, একদম বিষয়ভিত্তিক টিচাররা থাকবে তোমাদেরকে গাইড করার জন্যে। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, ইচ অ্যান্ড এভরিথিং প্রতিদিন ডিজিটাল বোর্ডে লাইভ ক্লাস আমি তোমাদেরকে দেব, বিএসএসসিআই অ্যাপের অ্যাক্সেস দেব। অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইন ক্লাসে সরাসরি টিচারদের সঙ্গে নিজের ডাউট ক্লিয়ার করে নেওয়ার সুযোগ দেব। সমস্ত কিছু থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই এক থেকে দেড় মাসের এই যে কোর্সটা, সেই কোর্সে তোমাকে আমরা রুট ম্যাপ, ব্লু প্রিন্ট তৈরি করে দেব কীভাবে আগামী ডিসেম্বরের মধ্যে তুমি রেলের পরীক্ষাটা ক্র্যাক করবে, যাতে আগামী জুনের মধ্যে যখন চাকরিটা তুমি পাবে এসে বলতে পারো, স্যার আমি পেরেছি, স্যার আমি বাঙালি হয়েও পেরেছি, আমরা সব পারি যদি আমরা চাই। তাই যারা মনে করছো তুমি একা কি করবে, দিশে আরা খুঁজে পাচ্ছ না, সরকারি চাকরি তোমার জন্যে সব থেকে বড় সলিউশান, পায়ের তলার মাটিটাকে শক্ত করবে। আর কেউ তোমার দিকে আঙুল তুলে বলতে পারবে না তুমি বেকার। দেখবে যেদিন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার হাতে চলে আসবে না, পৃথিবী তোমার আশেপাশের মানুষগুলোরই চেহারা পাল্টে যাবে, বুঝতে পারবে না কোনটা মুখ আর কোনটা মুখোশ। যারা এতদিন তোমাকে খিল্লি করতো তারাও বলবে পিঠটা চাপড়ে, আমি জানতাম তুই পারবি, তোর ওপর আমার বিশ্বাস ছিল, আমি জানতাম তোর এই লড়াই একদিন সফল হবে। কিন্তু এই তারাই একদিন বলেছিল তুই কোনো দিন পারবি না, কত টাকা দিয়ে চাকরির জন্য কত টাকা চাইল। তাই লোকে কি বলছে, কুছ পরোয়া নেই, কিচ্ছু ভেবো না, হাতে যদি স্মার্টফোন থাকে, স্মার্টফোন আছে বলেই দেখছো ভিডিওটা, তাহলে সাফল্যের প্রস্তুতিতে আর দেরি না করে এই ভিডিওর লিঙ্কে দেওয়া আছে আমাদের ফ্রি ব্যাচের লিঙ্ক, এখনই অ্যাপ্লাই করো ফ্রি ব্যাচের জন্যে। এবং অবশ্যই মনে রেখো, এনরোলমেন্ট ফর্ম সাবমিট করার পর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপে অবশ্যই যুক্ত হবে, বাকি আপডেট গ্রুপে দেব। মনে রেখো, শুধু ওই স্টুডিওতে দাঁড়িয়ে বড় বড় ভাষণ নয়, আমি কথা দিলাম এই এক থেকে দেড় মাসের যে ফ্রি কোর্স এটা তোমার ভিত তৈরি করবে। এবং শুধু অনলাইন নয়, অনলাইনের পাশাপাশি অফলাইনেও তোমাদেরকে গাইড করবে আমাদের এক্সপার্টরা। তাই ফোনটা তোলো, অ্যাপ্লাই করো, এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হও, আগামী সোমবার থেকে পড়তে হবে, লড়তে হবে, নিজের জীবন গড়তে হবে, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে ছিনিয়ে আনতে হবে। দেখা হচ্ছে লাইভ ক্লাসে।